শাসকের তাঁবেদারি না করলে চতুর্থ স্তম্ভে টিকে থাকা মুশকিল সাংবাদিকতা করাই দায় হয়ে ওঠে এটা আমরা যুগে যুগে দেখেছি একটা সময় রাজীব গান্ধীকে এত টেলিভিশনে দেখা হতো দূরদর্শনের পর্দায় দূরদর্শনের নামই হয়ে গিয়েছিল রাজীব দর্শন সেই ট্র্যাডিশন কিন্তু সমানে চলেছে এই কাজ করতে গিয়ে সাংবাদিকদের বেশিরভাগ সময় শাসকের রোশানলে পড়তে হয় কারণ সাংবাদিকেরা যখন স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করেন শাসকের যদি অপছন্দ হয় বারবার শাসকের কিন্তু মানে অস্ত্র নেমে এসেছে সাংবাদিকদের উপরে খুব বেশি দিন হয়নি এই ধরুন দশ বারো বছরে ভারতীয় সাংবাদিকতা একেবারে তলানিতে নেমে গিয়েছে শাসকের তাবেদারি করতে করতে এক ধরনের মিডিয়ার নামই হয়ে গিয়েছে গদি মিডিয়া এটা আপনারা জানেন কিন্তু এই শাসকের তাবেদারি করা সাংবাদিক কুল। যখন তারা বিরোধী দলের রাজ্যে যায় বা কাজ করে তখন তাদের অ্যাক্টিভিটি হয়ে যায় একেবারে অন্যরকম তখন তারা রাজ্য সরকারের বিরোধিতা করতে করতে এমন একটা জায়গায় নিয়ে যায় সত্যি মিথ্যে গাল গল্প দিয়ে এমন নাচন কদন দিয়ে তারা অনুষ্ঠান প্রেজেন্ট করে টিভিতে চোখ রাখাই দায় হয়ে যায় এটা আপনারা দেখেছেন তো এই রকমই একজন সাংবাদিক একটি টিভি চ্যানেলের সাংবাদিক তিনি গ্রেফতার হয়েছে। তাকে পুলিশ গ্রেপ্তার করেছে এই নিয়ে সাংবাদিক মহলে বিশাল হুলুস্থুলু বিশাল হয়েছে সংবাদ মাধ্যমের ওপর স্বাধীনতা স্বাধীনতার উপর হস্তক্ষেপ করছে রাজ্য সরকার বলা হচ্ছে সংবাদ মাধ্যমে মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার আবার একদল বলছেন যে না যদি সাংবাদিক কোনো অন্যায় কাজ করেন মানে আইন বিরুদ্ধ কাজ করেন তাহলে তাকেও গ্রেফতার করা যায় আজকে থার্ড আই অনুষ্ঠানে আমরা আলোচনা করব এই বিষয়গুলো নিয়ে সারা পৃথিবীতে সারা পৃথিবীতে যত মানে দেশ আছে একশো আশি দেশের মধ্যে ভারতের সংবাদ স্বাধীনতা একশো চৌষট্টিতম জায়গায় পৌঁছেছে অর্থাৎ সাংবাদিকদের স্বাধীনতা নেই সংবাদ মাধ্যমে স্বাধীনতা নেই নমস্কার আদাব আমি আপনাদের প্রবীর বিশ্বাস আপনারা দেখতে শুরু করেছেন এন কে ডিজিটালের সান্ধ্য অনুষ্ঠান থার্ড আই থার্ড আইতে আজকে আমরা আলোচনা করব বিপন্ন চতুর্থ স্তম্ভ নিয়ে চতুর্থ স্তম্ভ বিপন্ন কী কী কারণে সাংবাদিক গ্রেফতার হয়েছেন সেটা যেমন একটা পাঠ সেটা নিয়ে আলোচনা করব তেমনি সাংবাদিকদের আজকের এই অবস্থানের জন্য সাংবাদিকেরাই কি দায়ী ন নই সাংবাদিকরাই কি দায়ী নন সাংবাদিকেরা সাংবাদিকতার নামে মানে শাসকের পদলেহন করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছেন যে সেখান থেকে আর ফিরে আসার তাদের জায়গা নেই সত্যি ফিরে আসার জায়গা নেই এমন হইচই বাঁধিয়ে অনুষ্ঠান হয় এমন চেঁচামেচি করে অনুষ্ঠান হয় যে টেলিভিশন চ্যানেলে আমরা খবর দেখছি না কলতলার ঝগড়া দেখছি এটা আপনারা সকলেই নিশ্চয়ই লক্ষ্য করেছেন তাই সাংবাদিকদের যেখানে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নেই একশো আশি দেশের মধ্যে একশো চৌষট্টিতম তম ভাবলে অবাক হয়ে যাবে আফগানিস্তানেও কিন্তু এত খারাপ পরিস্থিতি নেই পাকিস্তানেও এত খারাপ পরিস্থিতি নেই যতটা ভারতের সংবাদ মাধ্যমে আছে ভারতের সংবাদ মাধ্যমে যদি আপনি শাসকের যদি অনুগত না হন তাহলে কি হতে পারে আমরা আমাদের অভিজ্ঞতা বলি আমাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে একটি ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের চ্যানেল হ্যাক করে নেওয়া হয়েছে আমাদের চ্যানেলের ওপরে এমনভাবে দৃষ্টি রাখা হয়েছে যাতে পান থেকে চুন খসলেই আমাদেরকে কারাগারে ঢুকিয়ে দেওয়া যায় কিন্তু এখনো পর্যন্ত সৌভাগ্যবশত তাদের তারা সেই ব্যাপারে সমর্থ হননি কিন্তু প্রচুর হুমকি ফোন থ্রেট কল প্রচুর প্রতিদিন আসে এইটা নিয়ে কেন বলেছি ওইটা নিয়ে কেন বলেছি যেমন ধরুন সন্দেশখালীর মহিলা অভিযোগ করছেন তাদেরকে রাতের বেলা তুলে নিয়ে যাওয়া হতো তাদের সাথে আহ করা হতো তাদেরকে ধর্ষণ করা হতো ইত্যাদি ইত্যাদি তারা বলেছেন আমরা পাল্টা দেখিয়েছিলাম যে মুখ খোলা অবস্থায় মহিলারা বলছেন যে না এরকম কোনো ঘটনাই ঘটেনি আপনি মুখ ঢাকা লোকের কথা বিশ্বাস করবেন না মুখ খোলা লোকের কথা বিশ্বাস করবেন সেটা তো আপনার ব্যাপার কিন্তু এইখানে গোসা হয়েছে বেশ কিছু লোক তারা কিন্তু আমাদের দেওয়া শুরু করেছে আমরা নাকি ভিডিওগুলো সাজিয়ে বানিয়েছি প্রমাণ করে দিন আমরা তৈরি আছি প্রমাণ দেওয়ার জন্য যাতে সে কথা আলাদা সাংবাদিকদের যে অবস্থা সাংবাদিকদের যে বর্তমান অবস্থা সেই অবস্থায় আপনারা দেখেছেন রবীশ কুমারের মতো সাংবাদিক অভিশার শর্মার মতন সাংবাদিক পূর্ণ প্রসূন বাজপেয়ীর মতন সাংবাদিক যারা টিভি চ্যানেল ছাড়তে বাধ্য হয়েছেন তাদেরকে চাকরি থেকে ছড়িয়ে দেওয়া হয়েছে কারণ তারা নিজেদের মতন করে সাংবাদিকতাটা করতে চেয়েছিলেন আর চ্যানেলগুলোর মালিক আদানি আর আম্বানি বেশিরভাগ মানে প্রায় পঁচানব্বই না নিরানব্বই শতাংশ চ্যানেলের মালিক আদানি আর আম্বানি যার ফলে মালিক পক্ষকে তুষ্ট রাখতে গিয়ে তাদেরকে কিন্তু নিজেদের চাকরি বলে দিতে হয়েছে তারা চাকরি ছেড়ে দিয়ে ইউটিউব চ্যানেল করছেন তারা ইউটিউব চ্যানেলে যথেষ্ট জনপ্রিয় যেমন ধরুন এন ডিজিটালের কথাই বলুন না বাংলা টেলিভিশনের ছড়াছড়ি কোনো নিউজ চ্যানেল এমন কোন জায়গা নেই যেখানে নিউজ চ্যানেল নেই সেখানে আমাদের মতন একটা ছোট্ট ইউটিউব চ্যানেল যারা দিনে দুটো অনুষ্ঠান আনছি এবং আমাদের অনুষ্ঠান এত দর্শক দেখছেন যার ফলে কিন্তু বিভিন্ন চ্যানেল থেকেও আমাদের কাছে ফোন আসে যেহেতু আমি বিভিন্ন চ্যানেলে বিভিন্ন সময় যেতাম তারা সকলেই আমার ফোন নাম্বার জানেন যে কি করে এটা সম্ভব হচ্ছে দিনে মাত্র দুটো প্রোগ্রাম দিয়ে তাদের সারাদিনের প্রোগ্রামকে ঢেকে দিচ্ছে কি করে এরকে ডিজিটাল এই আশঙ্কা থেকে তারা কিন্তু সরকারের মদত না পেলে তাদের চলবে না সরকারি বিজ্ঞাপন না পেলে চলবে না কিন্তু আমাদের পরোয়া আমরা সরকারি বিজ্ঞাপন চাই না আমাদের প্রয়োজন নেই কোনো সরকারি বিজ্ঞাপন কোনো রাজনৈতিক দলের অনুকম্পা আমাদের প্রয়োজন নেই আমরা অসুবিধায় পড়েছি আপনাদেরকে বলেছি যে আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান আপনারাই চ্যানেলটা চালাচ্ছেন কার্যত বর্তমানে আপনাদের মধ্যে বহু মানুষ আমাদের মান্থলি সাবস্ক্রিপশন দিয়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন আপনিও যদি মান্থলি সাবস্ক্রিপশন কিংবা বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে এসে দাঁড়াতে চান নিচের নাম্বারটিতে আপনারা ফোন পে গুগল পে ইউপিআই করে দিতে পারেন মাসে অন্তত একশো টাকা বা তার বেশিও দিতে পারেন আর যারা এ ব্যাপারে কথা বলতে চান তারা পাশের নাম্বারটিতে ফোন করুন নাইন এইট থ্রি ডাবল জিরো সেভেন ফাইভ এইট সিক্স নাইন নম্বরে হ্যাঁ যে কথা বলছিলাম যে সংবাদপত্রের স্বাধীনতা বা সংবাদ মাধ্যমের স্বাধীনতা ভারতবর্ষ একশো আশিটা দেশের মধ্যে অথচ এই ভারতবর্ষই হচ্ছে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ আমরা বৃহত্তম দেশ সেখানে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নেই যদি আপনি সংবাদ মাধ্যমে আপনার শাসক দলের পছন্দ মতন কথা না বলেন শাসক দলের পছন্দ মতো না চলেন তাহলে আপনাকে সংবাদ মাধ্যম চালাতে দেওয়া হবে না একদম চোখের সামনে উদাহরণ কলকাতা টিভি চতুর্থ স্তম্ভ বলে একটি অনুষ্ঠান করতেন তারা চতুর্থ স্তম্ভ অনুষ্ঠানটা করতেন সুচন্দ্রিমা বলে একজন সঞ্চালিকা আমি ব্যক্তিগতভাবে কলকাতা টিভির মালিক কৌস্তব সাথে বিশেষভাবে পরিচিত তিনি এখন জেলে আছেন সুচন্দ্রিমাও আমার অত্যন্ত পরিচিত তাই এদের কাজের ধরনটা আমি জানি এদের কাজের ধরনটা আমরা বুঝি সংবাদ মাধ্যমের কাজই তো সরকারের সমালোচনা করা সরকারকে প্রশ্ন করা সুচন্দ্রী মারা এই কাজটাই করতেন প্রতিদিন চতুর্থ স্তম্ভ অনুষ্ঠান নামে প্রথমে অনুষ্ঠানটাকে বন্ধ করা হলো তারপরে কোনো কিছু না পেয়ে মালিক কৌস্তভকেই গ্রেফতার করে নেওয়া হলো কৌস্তব গ্রেফতার হয়ে গেলেন কলকাতা টিভির মালিক তিনি আজও জেলে আছেন কিন্তু কলকাতা টিভিকে বন্ধ করা যায়নি লাইসেন্স কেড়ে নেওয়া হয়েছিল লাইসেন্স রিনিউ করতে দেওয়া হয়নি এরকম অনেক কথা হয়েছে কিন্তু তাদেরকে আটকানো যায়নি সুচন্দ্রিমা একটি বাচ্চা মেয়ে অল্প বয়স বাইশ তেইশ বছর বয়স হবে হয়তো সেই মেয়েটির বাড়িতেই সরকারি পেয়াদা এই ইডি গিয়ে তচ নচ করে দিয়ে এসেছে ইডি গিয়ে কৌস্তবের বাড়ি তছ নচ করে দিয়ে এসেছে এই যে এখন যারা সংবাদ মাধ্যমের স্বাধীনতা সংবাদ মাধ্যমের উপরে হস্তক্ষেপ হচ্ছে বলে চেঁচামেচি করছেন কোথায় সুচন্দ্রিমার বাড়িতে যেদিন ইডি গেল এবং কিছু পেলো না আপনারা কি সরব হয়েছিলেন কলকাতা প্রেস ক্লাব থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে এই যে ছেলেটি গ্রেফতার হয়েছে আর বাংলা চ্যানেলের সন্তু বোধহয়ের নাম তার সন্তু পান তাকে মুক্তি দিতে হবে কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে কেন সেটা নিয়ে কেউ আলোচনা করছে না আসুন সেটা নিয়ে আলোচনা করব আমরা ছোট্ট একটা বিরতির পর সেরাই যখন হাতের কাছে অন্যটা কেনই বাকিনি আজ বাঙালির ঘরে ঘরে জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা এখানে গোল্ড মেডলিস্ট জ্যোতিষী বসেন হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায় স্থান রানি পার্ক বটতলা দু নম্বর রেলগেটের নিকটে নাইন এবং নাইন ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন এনকে ডিজিটালের সান্ধ্য অনুষ্ঠান থার্ড আই আর থার্ড আইয়ে আজকের বিষয় হচ্ছে বিপন্ন চতুর্থ স্তম্ভ এই যে আর বাংলার সন্তু পান তিনি গ্রেফতার হয়েছেন এটা নিয়ে চেঁচামেচি হচ্ছে মানে যারা রিপাবলিক টিভির মানে মাল মালিক অর্ণব গোস্বামী তিনি চেঁচিয়ে মাত করে দিচ্ছেন সারা বাংলা নাকি তাদের সাথে সারা দেশ নাকি তাদের সাথে সারা পৃথিবী তাদের সাথে হতে পারে এরকম তারা উদ্ভট উদ্ভট দাবি করে বলছেন এই সন্তু গ্রেফতারি নাকি অন্যায়ভাবে হয়েছে কিন্তু সন্তুপানের অপরাধটা কি তাকে পুলিশ গ্রেফতার করলো কেন কারণটা হচ্ছে এই সন্তু পান তিনি লাইভ স্ট্রিমিং করছিলেন লাইভ স্ট্রিমিং মানে আমরা যেরকমভাবে লাইভ করি ক্যামেরা নিয়ে সেরকমভাবে তিনি লাইভ করছিলেন তার সহযোগী ক্যামেরা পারসনকে নিয়ে এই সন্তু পান তিনি লাইভ স্ট্রিমিং করতে করতে একজন মহিলার ঘরে ঢুকে পড়েন সেই মহিলা তখন অবিন্যস্ত অবস্থায় ছিলেন ঘরোয়াভাবে মহিলারা থাকেন তিনি সম্ভবত সেই সময় জামা কাপড় বদলাচ্ছিলেন আর এই সন্তু পান তখনও তিনি তার লাইভ চালিয়ে যাচ্ছিলেন মহিলা বারবার বারণ করা সত্ত্বেও তিনি তার লাইফ থামান এই মহিলা পরবর্তীকালে থানায় অভিযোগ করেন এবং তার অভিযোগের ভিত্তিতেই সন্তু পানকে গ্রেফতার করা হয়েছে এটা হলো ঘটনা এইবার আমাদের কিছু প্রশ্ন আছে সাংবাদিকতা তো আমাদের মতন বহু লোক করে তো আমি একজন ক্ষুদ্র আমি নিজেকে সাংবাদিক বলি না আমি নিজেকে সংবাদ শ্রমিক বলি তো একজন সংবাদ শ্রমিক হিসেবে আমার একটা প্রশ্ন আছে এই যে সন্তু পান বলে ছেলেটি অল্প বয়সী ছেলে অত্যন্ত ভালো ছেলে অত্যন্ত ভালো তিনি কারুর বাড়ির দরজায় এভাবে হঠাৎ করে তাকে না জানিয়ে ঢুকে পড়তে পারে। সাংবাদিকদের অনেক ক্ষমতা সাংবাদিকরা যেখানে সেখানে চলে যেতে কিন্তু কোনো জায়গায় ছবি তোলার আগে একটা মিনিমাম অনুমতি নেওয়া প্রয়োজন যার ছবি তোলা হচ্ছে বিনা অনুমতিতে ছবি কি নেওয়া যায় আর লাইভ স্ট্রিমিং আবার যখন সেই মহিলা কাপড় বদলাচ্ছিলেন অবিন্যস্ত অবস্থায় ছিলেন এই অবস্থায় লাইভ স্ট্রিমিং করা কোনো সাংবাদিকের পক্ষে সম্ভব কোনো আদর্শবাদী সাংবাদিকের পক্ষে সম্ভব সাংবাদিকতা আমরা দেখেছি গৌরকিশোর ঘোষ তুষার কান্তি ঘোষ বরুণ সেন এইসব সাংবাদিকদের আমরা দেখেছি তারা যারা তাদের জুনিয়র তাদের কিভাবে হাতে কলমে কাজ শেখাতেন কিভাবে বই পই করে গাইডলাইন দিয়ে দিতেন আগে তো সাংবাদিকতার কোর্স ছিল না একটু আট লিখতে পারলেই তারা সাংবাদিকতা করতে পারতেন তাই যারা সাংবাদিকতা বলে আলাদা করে কোনো ডিগ্রিও ছিল না সেই সময় সেই সময় সাংবাদিকতা যা এথিক্স ছিল যা আদর্শ ছিল এখন কি তা আদৌ আছে এই সন্তু পানেরা কি করে একজন মহিলার ঘরে দরজা ধাক্কা দিয়ে ঢুকে যেতে পারে এটাকে কি সাংবাদিকতা বলবেন তাতে যদি গ্রেফতার হয় তাহলেই কুমিরের কান্না শুরু হয়ে যাবে প্রেস ক্লাব জুড়ে টেলিভিশন জুড়ে আর সেটাকে সমর্থন করতে হবে আপনি সমর্থন করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার তবে এটাও বলি যে এই যে সাংবাদিকেরা নিজেদের এক্তিয়ার বহির্ভূত কাজ করে এবং নিজেদেরকে আইনের ঊর্ধ্বে ভাবে তারা সবসময় এটা ভাবে যে মানুষ এবং রাজনৈতিক নেতা খেলোয়াড় শিল্পী সবার ঊর্ধ্বে তারা তা তো নয় আইনের ঊর্ধ্বে কেউ না যদি সন্তুপান অনৈতিক কাজের জন্য গ্রেফতার হয়ে থাকেন তাহলে বলবো ঠিক হয়েছে আর যদি তাকে অনৈতিকভাবে গ্রেফতার করা হয় তাহলে আমরাও সন্তুপানের নিঃস্বার্থ মুক্তি চাই কিন্তু একটা কথা বলে রাখি যে মহিলা অভিযোগ করেছেন তিনি নিশ্চয়ই শাসক দলের মানে লোক নন তিনি একজন সাধারণ গৃহবধূ তিনি শাসক দল করেন বা অন্য রাজনৈতিক দল করেন এমন কোনো অভিযোগ পাওয়া যায়নি সন্তুপানের তরফেও না তার চ্যানেলের তরফেও না তাহলে কেন রাজ্য সরকারকেই এ ব্যাপারে দায়ী করা হচ্ছে যদি সুচন্দ্রিমার বাড়িতে পুলিশ রেড করে বা ইডি রেড করে এবং তছনাছ করে দিয়ে যায় মেয়েটিকে ট্রমার মধ্যে রাখা হয় তখন যদি এই সাংবাদিক পুলেরা চুপ থাকে এই কলকাতা প্রেস ক্লাব চুপ থাকে তাহলে আজকে কারুর বাড়িতে অন্যায়ভাবে ঢুকে পড়ে লাইভ স্ট্রিমিং করার জন্য সন্তু পানের ব্যাপারে এত উচ্চকিত কেন আসলে কি জানেন এই রিপাবলিক বাংলা বলুন বা অন্য যে জাতীয় চ্যানেলগুলো থেকে যারা পশ্চিমবাংলায় কাজ করছেন টিভি নাইন নিউজ এইটিন বাংলা এদের সবারই তো কোনোটা না কোনো না জায়গায় নাড়া বাধা আছে সেই আম্বানি আদানি বা এই অর্ণব গোস্বামীদের কাছে এরা প্রচুর কোটি কোটি টাকার মালিক তাই প্রেস ক্লাবও কি এই টাকার কাছে ঝুঁকে পড়ল যদি সুচন্দ্রিমার ব্যাপারে তারা প্রতিবাদী না হয় আজকে সন্তু পানের ব্যাপারে প্রতিবাদী কেন এটা বড় জানতে ইচ্ছে করে আমরা আমাদের অনুষ্ঠান আর দীর্ঘায়িত করবো না আপনাদেরকে বলে রাখি যে আমরা আগামী রবিবার আমরা একটা বিশেষ সাক্ষাৎকার আনতে চলেছি বিজেপি নেতা সায়ন্তন বসু হ্যাঁ সেই সায়ন্তন বসু যাকে আপনারা আগে নিয়মিত টিভিতে দেখতেন যিনি বিজেপির প্রার্থী হয়েছিলেন এবং তার বক্তব্যের জন্য তিনি বিখ্যাত বা কুখ্যাত অনেক যাই বলুন না কেন হয়েছিলেন সেই সায়ন্তন বসু দীর্ঘদিন রাজনীতিতে আর তাকে দেখা যাচ্ছে না দীর্ঘদিন তাকে আর রাজনীতির অঙ্গনে দেখা যাচ্ছে না তিনি খানিকটা অভিমানী তিনি খানিকটা বিক্ষুব্ধ তিনি আদৌ বিজেপিতে থাকবেন কি থাকবেন না এ নিয়ে কিন্তু আমরা তার সাথে আলোচনা করেছিলাম তিনি আমাদের স্টুডিওতে এসে সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকার আমরা আগামী রবিবার সকাল নটায় আপনাদের জন্য আনতে চলেছি দেখতে ভুলবেন না আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন নমস্কার